নমস্কার বন্ধুরা, সুদীপ্তা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ডিমের বড়া। তো চলো দেখে নিই আজকের রেসিপি। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মাছের ডিম, আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে আঁশটি গন্ধটা চলে যায়, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুখানা, তার মধ্যে মাছের ডিমটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি থেতে করা রসুন, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচ জিরের গুঁড়ো দেব, আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। বেসন আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মাখিয়ে নেব, আর দেব অল্প একটু চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও পারো। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছিলাম 150 গ্রাম। মাছের ডিমটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, তেল গরম করে তেলের মধ্যে ডিমগুলো চামচে করে দিয়ে দিচ্ছি। ডিম আমার 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছের ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়াম টু লোতে করে দিয়ে মাছের ডিমগুলো ভেজে নেব, তাতে বড়ার ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ডিমগুলো তুলে নেব। মাছের ডিমের বড়াটা তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, বা গরম ভাত দিয়েও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।